নমস্কার বন্ধুরা মমস কিচেনে সবাইকে স্বাগত আজকে বানানো হচ্ছে মাটনের পাতলা ঝোল প্রথমেই কিছু আলু লাল লাল করে ভেজে রাখা হয়েছে আর কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাজা পেঁয়াজটা আজকে একটু মিক্সিতে বেটে নেওয়া হবে এই যে কিছুটা আদার কুচো আর ভাজা পেঁয়াজ আর চারটে টমেটোর মধ্যে দুটো টমেটোর কেটে মাংসের মধ্যে দেওয়া হবে দুটো টমেটোর এই মশলাটার সাথে মিক্স করে করে দিয়ে ভালো এই যে ভাজা পেঁয়াজটা যদি মিক্সিতে এরম করে পিষে নিই একটু স্বাদটা অন্যরকম হয় এরপর কড়াতে তেল গরম করে তাতে দুটো তেজপাতা আর কিছুটা গরম মশলা গরম মশলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে বড় এলাচ ছোটো এলাচ একটু দারচিনি আর একটু জৈত্রী ফোড়ন দেওয়া হবে মাংসটা যেহেতু কুকারে বানবে তাই অতটা মাংস একসাথে কড়ার তেলটার মধ্যে দিলে ছিটকে আসার সম্ভাবনা থাকে সেই জন্য কড়াইতে তেল গরম করে ফোড়নটা দিয়ে সেই তেলটাকে মাটনের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে পেশা মশলাটা অ্যাড করে নেওয়া হবে এই যে কিছুটা টমেটো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি পিষে নেবো বলে আর কিছুটা মাটনে দিয়ে দেওয়া হয়েছে চারটে টোটাল টমেটো নিয়েছিলাম দুটো পিষে নিয়েছি আর দুটো টুকরো করে কেটে মাংস দিয়ে দেব রসুনটা আগে থেকেই বাটা ছিল রসুনটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর দেওয়া হবে একটু জিরের গুঁড়ো কিছুটা টমেটো টুকরো করে কেটে রাখা সেটা দিয়ে দেওয়া হয়েছে একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আমি এখানে পিষে রাখা মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না মাটনটা থেকে তেল বেরিয়ে যায় কষানো হয়ে গেলে যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে আর আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে এইবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে চারটে থেকে পাঁচটা সিটি খাওয়ালেই রেডি হয়ে যাবে আমাদের মাটনের ঝোল একটু নুনটা কম হয়েছিল তাই ওপর থেকে আর একটুখানি নুন দিয়ে দেওয়া হলো রেডি হয়ে গেছে আমাদের মাটনের লাল ঝোল একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে তো এই ছিল মামস কিচেনের আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা